আসসালামু আলাইকুম। আরও একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, আগে আপনারা এই বাগানটা দেখেছেন। এটা সাফা ম্যাডামের একটা ছোট্ট বাগান। ছোট্ট বাগান কেমন আপনাদের দেখায় পুরোটা, মানে আমার বাড়ির পিছনে যে জায়গাটা, আমার যে গরুর খামার আছে সেখানে এভাবে ইট দিয়ে ঘিরে আমরা মাটি, এখানে গোবর এবং মাটি একসাথে মিক্সড করে এর ভিতরে দিয়ে সুন্দর করে, দেখেন এর ভিতরে আমরা মাটিটা রেখে লাগিয়েছিলাম। এটা একটা টেস্ট, তো সেখানে গাছ লাগিয়ে দিয়েছি, ভিন্ন রঙের গাছ, ভিন্ন ধরনের গাছ, এবং সফল হয়েছি আমরা। সফল তো তখনই হওয়া যায় যে আপনার যে কাজটা করতেছেন সেটা যদি ফুল ফুটে রূপান্তরিত হয়। তো আমাদের গোলাপ গাছে অলরেডি, সাফা ম্যাডামের গোলাপ গাছে ফুল ফুটে গেছে। তো এর পাশাপাশি দেখেন, এইবার আমি বাড়ি গত সপ্তাহে এসে মরিচ গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম। আগে মরিচ গাছ ছিল, এগুলো বড় বড় হয়ে গেছে। এটা আমাদের রাজাবাবু, যে আমাদের বাছুর আছে গরুর, সে খেয়ে ফেলেছিল, খাওয়ার পরে আরও সুন্দর হয়েছে। তো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য। এই ছিল চেয়ারা সুন্দর, কিন্তু এখন এর চেয়ারাটা একটু কেমন যেন অন্যরকম হয়ে গেছে, আর এর চেয়ারাটা বেশি সুন্দর হয়েছে। আর এর পাশাপাশি আমরা আরও কিছু গাছ, এই যে পেঁয়াজ লাগিয়েছি, মরিচ গাছ, তবে পরিষ্কার করতে হবে, অগাছা হয়েছে, আমরা এটা সুন্দর করে আজকে পরিষ্কার করব। তবে এভাবে যদি বাড়ির আঙিনায় আপনি মরিচ গাছ, মরিচ কিন্তু একসময় প্রচুর দাম বাড়ে, তো সেটা যদি আপনি আপনি এখানে ইয়ে করেন, কী হলো, হ্যাঁ, এটা যত্ন নিলে দেখবেন যে আপনার যে বাসার যে চাহিদাটা সেটা আপনি পূরণ করতে পারবেন। তো লাল গোলাপের শুভেচ্ছা, বিভিন্ন প্রোগ্রামে গেলেই আমরা দেখতে পাই বা প্রিয়জনকে আমরা এই লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাই, অনেক করি আসছে, এগুলো ফুল ফুটবে ইনশাল্লাহ। তো সবাই সাফা ম্যাডামের এই ছোট্ট বাগানের জন্য শুভকামনা জানাবেন, ধন্যবাদ। অ্যালোভেরা গাছগুলো বেশ সুন্দর হয়েছে, এই গাছগুলো এখানে বেশি ঘন হয়ে গেছে। আর তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হ্যাঁ, সেই বিখ্যাত গান এন্ড্রু কিশোরের। এই গোলাপ দিয়েই কিন্তু বহু প্রেমিক প্রেমিকাকে এবং প্রেমিকা প্রেমিককে পাগল করে থাকে, এই সেই গোলাপ। গোলাপ গাছ লাগান বাসার পাশে, ওই দোকানে যেয়ে কিনতে হবে না, বাসা থেকে সিঁড়ি নিয়ে দৌড় দিবেন। থ্যাংক ইউ।